আরে কি একটা এলাকা, হ্যাঁ এখানে কোনো সিগারেটের কোনো দোকান নাই কিছু না, আমার তো সিগারেট প্যারা উঠে গেছে। চলো ওই সামনে একটা দোকান আছে ওইখানে কিনা। আমার বাবা আর আমি একসাথে মিলে সিগারেট খাই, বুঝছস? তোমাদের ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলি নেই। আমাদের তো ভদ্র ফ্যামিলি, তোমাদের মতন মুসলিমকল ফ্যামিলি না। বস এখানে, বেশি কথা কস তুই। বেশি কথা আমি বলি না, একটা ফ্যামিলিতে বিয়ে করলাম, হ্যাঁ আনকান চাল একটা ফ্যামিলি। কি বললেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝছি। ও আহা হা, ঠিক আছে ঠিক আছে। জি না জি না, ওইটা তো আমি আগে বলে দিছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলতাছি, ঠিক আছে বলতাছি। আচ্ছা ঠিক আছে। এই আব্বা, আপনি কি ব্যাক কল? হ্যাঁ আপনি বারবার বলতেছি যে সিগারেটটা ধরাই দেন, আপনি কি বুঝতে আছেন না? বেতো একটা এত কথা বলতে হয় কি লিগা? এই যে ইশারা করতেছি, বুঝেন না আপনি? এ কি আনকান্ট্রোল গাইয়া ভূত! হ্যাঁ চোখে সামনে দেন, চোখে সামনে দেন, আমার টাকা হারিয়েছে। কি হ্যাঁ খেত একটা, খেত জায়গা বিয়ে করলাম না খেলে, ইশারা বোঝে না, কিচ্ছু বোঝে না। কেমন একটা শ্বশুর এটা, ফালতু বেয়াদব একটা শ্বশুর, মুঠো দিয়ে নষ্ট করে। হ্যাঁ আব্বা, কি চিরাচির করতেছ বাবা? কিসে কয়টা রাখ দিছি আপনারে, আসতে তো দেরি হয়। কে এরম কো ব্যবহার করো কেন তুমি? শোনেন কি বলে, হেলান 5 কেজি মিষ্টি লয়ে যাবেন, আমার জন্য 2 প্যাকেট সিগারেট লয়ে যাবেন, ড্যাম ডোম যে না হয় দেখবেন, বেনসন একদম লালটা, আর টাকা যেগুলো ফিরবো আপনি চা খেয়েন যান। তুই বেটা চরম মাপের বেধব, বুঝছস? বেধবের হচ্ছে বেটা ফাজিল, তুই আমার সব কথা দিস কি লিগা? হ্যাঁ জামাই, তুমি আমার সাথে হাত তুললা, তুমি আমার চিনো? আমি লাইন টাকাল থেকে পুংটা মানুষ পিটা দিয়ে পেটে বার হয়েছি। সেদিনকে তো ভাগ্য ভালো, গেটের সামনে কিছু কই নাই, মাইয়ার আসলো সামনে, আমি অনেক পুংটা, তোমার মাইয়ার বিয়ে করে আমি একটু ভালো হয়েছি, বুঝো না ব্যাপারটা? যাও লাল টাকা দাও, যায় না কিল্লি গা, যাও সুদা দাও, নাক বরাল যাও, নাক বরাল যাও সুদা। এ কি সে আপা, তুমি কোন সময়া? কি সমস্যা হইছে? কি সমস্যা হইব? আপনি যে চরম মাপের বেদক, শিক্ষা দিকে দেন নাই নাকি? বুঝলাম না কিছু। সমস্যাটা কি বলেন? সমস্যাটা কি, আমার 3000 টাকা দিছে, 3000 টাকা 5 কেজি মিষ্টি আনুন, আর যে টাকা থাকবো ওই লাগে সিগারেট আনুন। কি সিগারেট? সিগারেট বেনসন কি কি আনবো? আমি তো যাবলা বলে দিছি, যাও কি আনবো, কথা কস নাকে। আমি ওই যে সিগারেট খাই, ওই সিগারেট কি খাস তুই? তুই সিগারেট খাস, শ্বশুরে দিয়া সিগারেট আনাবি, ওই সিগারেট তুই খাবি। হ্যাঁ কি রে আবার, এটা তো মডার্ন যুগ, নয়া স্টাইল। কি এর মডার্ন? মডার্নের নামে যে অশ্লীলতা করতাছস এগুলি রে মডার্ন কয়? এগুলি রে মডার্ন বলে? শ্বশুরে কইলে তো বাপেরে দিতে পারবি, তো বাপেরে দে, আমার কাছে দে, যেই টাকা দেন বেচাম। কেন আমার কাছে এসে বলছো তোমরা ছেলে,
আপনার দুই বাপ ছেলে নাকি একসাথে বসে ব্যঞ্জন খাইছেন পানি খাইছেন ওই কইছে তো ভাই ফাটা মিথ্যা কথা কইলি দেখেন শ্বশুর নামে কলঙ্ক কত বড় বেদব এটা বলছিস এরকম কোন কইলি আমি যা তো কইতাছি প্রথমে কস না তুই বেদব আমি এটাই বলছি যে এটা নয়া স্টাইল শ্বশুরে অনেক কিছু বলতে পারে ফ্রি মাইন্ডে বলছিস না তুই এটা বলছিস আমার বাপ হয়ে গেছে এক করে কান কোন ধরায় ভালামু এটা নতুন স্টাইল হ্যাঁ এটা স্টাইলের কোন খাতার মধ্যে লেখা আছে যে এটা নতুন স্টাইল শ্বশুরের লগে সিগারেট খাইতে হবে বাপের লগে সিগারেট খাইতে হবে এ বেয়াদবি করতে থেকে শিখছস না এটা তো নয়া স্টাইল ওই যে গফর আছে না গফরে দেখি কি হ্যাঁ শ্বশুর আসলে এরকম বলে যে এক প্যাকেট সিগারেট নেন হ্যাঁ শ্বশুর সুন্দর আই না দেয় ওই ওর কাছে শিখছস গফর তো মাঝে মাঝে ওই যে গুয়ার গালার মধ্যে গিয়া ডুব দেয় তুই দিবি হ্যাঁ বাবা নয়া স্টাইল তো নয়া স্টাইল স্টাইলের নামে এগুলি করতে থেকে শিখছস অশালীনতা করতে থেকে শিখছস এগুলি তোর জন্য এখন আমার কি বললো যে পারিবারিক শিক্ষা দেন নাই কি রে তোর কে শিক্ষা দিছি হ্যাঁ এই ইউরোপ গুইরা এটা কি ইউরোপ কান্ট্রি এটা ইউরোপ কান্ট্রি হ্যাঁ এ তোর জন্মটা কি ইউরোপ হয়েছে না আমি ফরেনার বিয়ে করছি না তোর মা এখন ইংরেজি ম্যাম যে ম্যামের ঘরে হয়েছে এটা কি রে আবার আমি তো কোনো অশ্লীলতা ছড়াই না অশ্লীল অশ্লীলতা না কি কি অশ্লীলতা না কি শ্বশুর রে কষ্ট সিগারেট আনতে কত বড় বেয়াদব তুই হ্যাঁ দুইবার আমার সাথে হাত তুলছে দুইবার কি করছেন তখন আপনি তখন কি করছেন দাঁত গুলি ফালাই দিত না থাপড়ায়া তারপর কি হইতো সেটা আমি বুঝতাম বেয়াদব অসভ্য কথাকার আচ্ছা মাছ জুতা নো মাহন আচ্ছা শ্বশুর তো মগাই মগার কাছে মগা মানে মগাকারে কয় এই মগাকারে কয় ভদ্রলোক আমরা এই সমাজের লোকেরা কি করি জানো সহজ সরল লোকগুলি রে কি কই মগা বলদ আবাল এই এই নামগুলি আমরা তাদেরকে দেই আসলে আর হইল সহজ সরল মানুষ হ্যাঁ আর তার সরলতার সুযোগে শ্বশুর শ্বশুর কি বাপ আর শ্বশুরের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় বুঝাইতে পারবি আমারে হ্যাঁ হ্যাঁ পারবি আবার তুমি তো জানো তুই স্টাইলে বড় হয়েছি তো আর স্টাইল আলীর পুত্রে জন্ম ধর্মনা তোর স্টাইলে হয়েছে রে হ্যাঁ আচ্ছা ওঠো যাও ধরো ধরো শোনো বাবা ব্যবহার বংশের পরিচয় আবার মারতে পারে আমার এখন তো ব্যবহার করলাম মাপ তো চাইছি আর কখনো কোন সময় আপনার সাথে এরকম বেয়াদবি করবো না ভাই সাহেব কিছু মনে করেন না আসলে কি জানেন আমাদের সমাজে প্রত্যেকটা পরিবারে এরকম দুই চারটা বেয়াদব ছেলে পেলে আছে বুঝছেন যাদের জন্য বাবা মা একটা সময় সাফারার হয় আপনি কিছু মনে করেন না ইউরোপ ঘুরা ব্রেনটা নষ্ট হয়ে গেছে এনে সব ফরেনার বলে চলতে চলতে না বাংলাদেশে আইসা এখন মনে করেন বাঙালি গো ফরেনার মনে করে চটকে তোর দাঁত দুধ ফালাই দিব আমি ভবিষ্যতে যদি এই ধরনের কোনো অন্যায় করবি আপনি কিছু মনে করেন না ভাই সাহেব আচ্ছা মনে করেন না ভিতরে আসুন চলো ভিতরে আসো আদিল আমার চা হয়েছে আমার চা হয়েছে সিগারেট সিগারেট তোর 5000 ঢুকাই দিব আমি সিগারেট আদিল বাবা দাই সুমা সুমা কি সে চলে তো কেন এই কাপড় চোপড় সব গুছা জামগা যাইবা গা মানে হ্যাঁ এই বাসায় থাকুম না মাত্রই তো আসলাম একটু আগে যেটা কইছি ওইটা করো ওর বাপ একটা ফাজিল ইন্দাবার আমার বাপের আবার পিন মারছে কতগুলো মাইর দিয়ে খাইলাম এই বাড়িতে আমি আর থাকুম তুমি যাও যাই সবকিছু গুছাও যাও থাকুম নে এরপর থেকে যদি এই বাড়িতে আমার নাম লস না তাহলে আমি ইউরোপ থাকুম আর তুই বাংলাদেশে বসে বসা এটা কি কথা না থালা থালা লয়ে দৌড়াদৌড়ি করিস আমি আর তোর লগে নাই যা কি টান টানচাল শ্বশুর আর কি এমন বাড়িতে বিয়ে করলাম হ্যাঁ স্টাইলিশ ভাবে চলতে পারলাম না একটু ওই গপ ফরে ভালো ভাগ্যটাই খারাপ না